সম্প্রতি সময়ে তামিলি চলচ্চিত্রের দর্শকপ্রিয় একজন তারকা হলেন থালাপাথি বিজয়। যদি এই তারকা বর্তমানে লিউ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করছেন, এছাড়া চলিত মাসের মধ্যে এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করা হবে বলে শোনা যায়। কেননা চলিত বছরের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়া হবে, যার জন্য অবশ্য সম্প্রতি সময়ে চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটি সঠিকভাবে নির্মাণ করতে চাচ্ছেন। অন্যদিকে তামিলি তারকা বিজয় অবশ্য মাঝে ঘোষণা দিয়েছিলেন তিনি তার আপকামিং চলচ্চিত্রের, যদিও তার আসন্ন চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে থালাপাথি 68, কেননা এই চলচ্চিত্রের এখনও অফিসিয়াল নাম দেওয়া হয়নি। তাছাড়া চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক ভেঙ্কটেশ প্রভু। যদিও বিগ বাজেটের একটি চলচ্চিত্র হচ্ছে এটি, যার জন্য অবশ্য বিজয় তার পারিশ্রমিক বাবদ প্রায় 150 কোটি রুপি নেবেন, যদিও এটি বিজয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হতে যাচ্ছে। অন্যদিকে সম্প্রতি সময় চলচ্চিত্রটি প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট। এছাড়া সেই আপডেটটি হলো প্রায় 20 বছর পর তামিলি তারকা বিজয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জ্যোতিকাকে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় দর্শকরা খুবই এক্সাইটেড হয়ে আছেন। কেননা অভিনেত্রী জ্যোতিকাকে বিজয়ের থালাপাথি 68 সিনেমাতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে। প্রসঙ্গত, অভিনেত্রী জ্যোতিকা সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা। এছাড়া এই অভিনেত্রীকে তামিলি, তেলুগু এবং মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, যার জন্য অবশ্য সম্প্রতি সময়ে এই তারকার চাহিদা বেড়েছে। যদি অভিনেত্রী জ্যোতিকা থালাপাথি 68 সিনেমাতে অভিনয় করার জন্য কত টাকা তার পারিশ্রমিক নিচ্ছে সেটি অবশ্য এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে সম্প্রতি সময় বিজয়ের হাতে বেশ কিছু কাজ আছে। এছাড়া সম্প্রতি সময়ে এই তারকা লিউ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করছেন, যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তৃষা কৃষ্ণাকে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় দর্শকরা চলচ্চিত্রটির জন্য অপেক্ষা করছে। কেননা প্রায় দীর্ঘদিন পর এই জুটিকে দেখা যাবে আবারও ক্যামেরার সামনে। সোভিয়ার্স জেনে তো নিলেন তামিলি তারকা বিজয়ের আপকামিং চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী জ্যোতিকাকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।